রিয়া ও প্রিয়া তাদের বাবা প্রণয়বাবু ও মা জয়িতা দেবীর সঙ্গে নরেন্দ্রপুর নামক গ্রামে বাস করত। প্রণয়বাবু একটি বেসরকারি দপ্তরের কর্মচারী ছিলেন। তিনি ভালো কাজ করায় তাদের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছলই ছিল, কিন্তু তাদের বাড়িতে বরাবরই একটা সমস্যা ছিল, আর যেটা হলো প্রণয়বাবুর বাড়িতে এখনো মাটির উনান ছিল ও জয়িতা দেবীকে সেখানেই রান্নাবান্না করতে হতো, আর সেই কারণেই তাদের বাড়িতে প্রায় অশান্তি লেগেই থাকতো। এমনই একদিন, এই যে জয়িতা, তোমার রান্না কমপ্লিট হলো? সেই তখন থেকেই দেখছি তুমি হাত পাকা নিয়ে চুলোয় হাওয়া করেই যাচ্ছ, তা দেখে মনে হচ্ছে তুমি যেন কোনো বাচ্চা ছেলেকে ঘুম পাড়াচ্ছ। প্রণয়বাবুর হঠাৎই এরকম রহস্যজনক কথা শুনে জয়িতা দেবী তখন খুবই রেগে যায় ও সে প্রণয়বাবুকে উদ্দেশ্য করে বলে, এই তুমি এখানে এসে দাঁত বের করো না তো, দেখতেই তো পাচ্ছ এখানে আমি কি করছি, তা বেশি না বকে গিয়ে বসো, খাবার হলে আমি নিশ্চয়ই দিয়ে আসবো। আরে সেটা আবার বললে হয় নাকি, আমি হাসছি মানে তুমি কি ইয়ার্কি ভাবছো? দেখো এমনিতেই আমার অফিস দেরি হয়ে গেছে, এখন কটা বাজে তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? তাহলে আজও কি আমায় না খেয়েই অফিসে যেতে হবে নাকি? অত ঘড়ি দেখে আমায় শেখাতে আসতে হবে না। ও বাবা, এই ভিজে কাঠের জন্য ধোঁয়ায় পুরো ঘর ভরে গেল। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। ও বাবা, আমার এখানে চোখ জ্বালা জ্বালা করছে, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না। অত শত আমি জানি না, এখন এই কাঠের উনান জ্বালাতে সময় লাগবে না, এখন আমি আমার হাত পা উনানে ঢুকিয়ে আগুন জ্বালাবো, শুনি যত সব। তারা দুজনে সেদিন এভাবেই তাদের কাঠের উনান নিয়ে কথা কাটাকাটি করছিল, ঠিক তখনই সেখানে জয়িতার দুই মেয়ে দিয়া ও প্রিয়া চলে আসে ও তারা এসে বলে, হ্যাঁ বাবা, মা তো ঠিকই বলেছে, এখন মায়েরই বা কি দোষ বলো, মা তো উনুন জ্বালানোর চেষ্টা করছে কিন্তু সেটা না জ্বললে কি হবে? আরে মা সেটা আমি বলতে চাইছি না, তোর মা তো এখন জানে যে কাঠের উনানে উনান জ্বালাতে একটু দেরি হয়, তাহলে তো ওকে আগে থাকতেই ব্যবস্থা করে রাখা উচিত, তাই না? বলি কত আগে থেকে করব শুনি, আমি কি ভোর থেকে উঠে উনান জ্বালাবো নাকি, যত সব জ্বালা আমারই হয়েছে। ঠিক আছে, তোমাকে আর উনান ধরাতেও হবে না, এই আমি চললাম, আমি আজও না হয় না খেয়েই অফিসে চলে যাব, ওকে? এই বলে প্রণয়বাবু না খেয়েই অফিসে চলে যায়। বাবাকে না খেয়ে অফিসে যেতে দেখে দিয়া বলে, মা আজও তো বাবা না খেয়েই অফিসে চলে গেল। আচ্ছা মা, আমরা একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এখন তুমি তো একটা গ্যাসের উনান নিতেই পারো তাই না? হ্যাঁ মা, গ্যাসের উনানে অনেক সুবিধা রয়েছে, এক সেকেন্ডের মধ্যে আগুন জ্বালানো যায়, যখন ইচ্ছা বাড়ানো কমানো যায়, আবার যেমন ইচ্ছা রান্নাও করা যায়। এই তোরা এখন আমাকে আর জ্ঞান দিতে আসিস না তো, একই আমার মাথা গরম আছে, তার উপরে বাবার মতো ওরাও লেকচার দিতে এসেছে। যাক বাবা, লেকচার কোথায় দিলাম, ভালো কথাই তো বললাম। তুমি জানো আমাদের গ্রামে সোহিনী কাকিমা এই তো কদিন আগেই গ্যাসের উনান নিল। সোহিনীরা গ্যাস নিয়েছে তা আমি কি করতে পারি, আমাদের বাড়িতে কখনই গ্যাস আসবে না বুঝেছিস, কাঠের উনুনের রান্না খেতে হলে খা না তো দূর হ। ঠিক আছে মা, তুমি যখন এভাবেই বলছো তাহলে আজকে আমরা আর কিছুই খাবো না, আর এমনিতেও বাবা তো না খেয়েই চলে গেছে, আমরাও আজ না খেয়েই থাকবো, দেখি কতদিন এভাবে চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ যা তো, খাবি কি খাবি না তা আমার কি, যেমন বাপ তা তেমন মেয়েরা হয়েছে, যা তা একেবারে। জয়িতা দেবী এভাবে বললে দিয়া ও প্রিয়া তখন চুপ হয়ে যায়, তখন তাদেরও আর কিছু করার থাকে না। আসলে জয়িতা দেবী একটু খিটখিটে স্বভাবেরই মহিলা ছিলেন, যার জন্য প্রায় সময় তাদের সংসারে অশান্তি দেখা দিত, সেদিনটা তাদের না খেয়েই কেটে যায়। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন দিয়া এবং প্রিয়া বাড়িতে পড়াশোনা করছিল, তখন, মা, ও মা কি করছো তুমি, ধোঁয়াতে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে, আমি তো ভালো করে নিঃশ্বাসও নিতে পারছি না। মা আমার চোখ জ্বালা করছে, তুমি তোমার ধোঁয়া বন্ধ করো না তো আজই আমি কানা হয়ে যাব হয়তো। রাজরানীর মেয়ে এসে গিয়েছে, এই তোদের একার কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে না বুঝি, তা আমি যখন এখানে থাকতে পারছি তোরা থাকতে পারবি না কেন? তা তোমার যখন কষ্ট হচ্ছে তাহলে তুমি গ্যাস নিচ্ছ না কেন, তোমাকে তো আমরা কত করে বলি তবুও তো তুমি আমাদের কথা শুনতেই চাও না। ওসব গ্যাস ট্যাস আমাদের ভিটেতে উঠবে না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নে, এখন উনানটা একটু স্যাঁতস্যাঁতে আছে তাই এত ধোঁয়া হচ্ছে, একটু গরম হয়ে গেলে আর ধোঁয়া হবে না। আর কতদিন এভাবে সহ্য করবো মা, আর সেই তো বাবাকে না খেয়ে অফিস যেতে হয়, তুমি বাবাকে বলে এটা গ্যাস নিয়ে নাও না, এরকম ভাবে কতদিনই বা চলতে পারে? এসব কথা আমাকে কেন বলতে আসিস, বাবাকে বলতে পারিস না? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে বাবা আসুক, বাবা এলে আমরা বাবার সঙ্গে কথা বলে নেব।
দিয়া ও প্রিয়া এভাবেই তারা পরিকল্পনা করে নেয়। এরপর তাদের বাবা বাড়ি ফিরলে তারা বলে, বাবা একটা কথা বলবো, বলছিলাম এই কাঠের উনান আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে, বাবা মাকে একটা গ্যাসের উনান নিতে বলো না। কি গ্যাসের উনান, তার কোনোই প্রয়োজন নেই, কারণ আমাদের পূর্বপুরুষ থেকে এখনো পর্যন্ত সবাই এই কাঠের উনানে রান্না করে খেয়ে এসেছে, আর এতে করেই আমাদের সারা জীবন কেটেছে, বুঝেছো? আচ্ছা, তাহলে তুমি গ্যাসের চুলা নিতে চাও না, তাই তো? আর আমরা এর জন্য মাকে দোষ দিয়ে যাচ্ছিলাম। এবারে বুঝেছিস তো কেন আমি গ্যাসের উনানের কথা শুনলেই রেগে যেতাম? সে না হয় ঠিক আছে বাবা, কিন্তু তুমি কেন গ্যাসের চুলা নিতে চাও না? ওহ, তোদেরকে কিভাবে বোঝাবো যে গ্যাসের চুলাতে কত রিস্ক। তাহলে তোরা শোন, এই কদিন আগেই আমাদের অফিসের একজন গ্যাসের চুলায় রান্না করছিল, আর পাইপ লিক হয়ে যাওয়ার ফলে ব্লাস্ট হয়ে মারা গিয়েছে। এখন তোরাই বল, আমি কি চাইবো যে আমাদের বাড়িতে এরকম কোনো দুর্ঘটনা হোক? প্রণব বাবু এভাবে বললে দিয়া প্রিয়া এবং জয়িতা দেবী চুপ হয়ে যায়। তখন তাদেরও কিছু বলার ছিল না। এভাবেই কয়েকদিন কাটতে থাকে, আর এদিকে জয়িতা দেবীর বাড়িতে প্রতিনিয়তই সমস্যা বাড়তেই থাকে। এমনই একদিন গ্রামে গ্যাসের দপ্তরের লোক মাইকে করে প্রচার করতে আসে। এই যে শুনুন শুনুন, সকল গ্রামবাসী মন দিয়ে শুনুন, আগামী মাস থেকে আমাদের পঞ্চায়েতের প্রধানমন্ত্রীর উদ্যোগে এক উজ্জ্বল যোজনা শুরু হতে চলেছে, যেখানে গ্রামবাসী সকলেই কম দামে তাদের বাড়িতে আধুনিক গ্যাস ওভেন পাবে। তাই সময়ের মধ্যে সকলকেই তাদের নথিপত্র পঞ্চায়েতে জমা করতে বলা হচ্ছে। এই শোন প্রিয়া, ওখানে মাইকে কি বলছিলাম, সকলকেই নাকি কম দামে গ্যাস ওভেন দেবে, তা চল না আমরাও আমাদের বাড়ির জন্য একটা নিয়ে নি। না রে, সেটা করে লাভ নেই, তুই সেদিন শুনলি না বাবা কি বললো, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে নাকি লোক মারা যায়। এখন আমাদের কাঠের উনুন অনেক ভালো, এতে কোনো ভয় নেই বাবা। আরে তুইও না সেই বোকাদের মতোই কথাবার্তা বলছিস। আচ্ছা তুই আমার সঙ্গে চল, প্রয়োজনে আমি গ্যাস ওভেনের ব্যাপারে সবকিছু জিজ্ঞাসা করে নেব। এভাবেই মনে করে দিয়া ও প্রিয়া সেদিন গ্যাস দপ্তরের লোকেদের কাছে যায়। ও সেখানে গিয়ে বলে, এই যে কাকু, আপনারা বলছেন ঠিকই, কিন্তু আমরা শুনেছি গ্যাস সিলিন্ডার নাকি ফেটে যায়, আর তাতে করে মানুষও মারা যায়, তা আপনারা জেনে শুনে এরকম জিনিস কেন দিচ্ছেন সকলকে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমিও এটাই জিজ্ঞাসা করব ভেবেছিলাম, এখন একটু সুবিধা পেতে গিয়ে আমরা প্রাণ হারাতে যাব কেন? এই যে মামনি, তুমি সঠিক প্রশ্ন করেছো, আসলে আমাদের সকলকেই এটা সম্বন্ধে অবগত থাকা দরকার। তাহলে শোনো, অ্যাক্সিডেন্ট হলেই যে গাড়ি বাস ট্রেনে চাপবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সেসব থেকে সচেতন থাকতে হবে। এই বলে পঞ্চায়েত অধিকারীগুলো ওখানে উপস্থিত সকলকে গ্যাস ওভেনের ব্যবহার ও সেটা সচেতনতা সম্বন্ধে পরামর্শ দিতে থাকে, যেটা শুনে ওখানে উপস্থিত সকলেরই ভুল ধারণা ভাঙে। এরপর গ্রামের সকলেই তাদের নিজেদের রান্নাঘরে কাঠের উনুনের পরিবর্তে গ্যাস ওভেন লাগিয়ে নেয়, এবং সেই সুযোগ বুঝে দিয়াও তাদের বাড়িতে গ্যাস ওভেন নিয়ে আসে। তখন, এই যে মা, তোমাকে আর আজ থেকে কষ্ট করে রান্না করতে হবে না, এই নাও গ্যাস ওভেন, আর এতে রান্না করো, দেখবে তোমার কত সুবিধা হয়, আজ থেকে তোমার চোখে একটুও কাঠের ধোঁয়া লাগবে না। হ্যাঁ সে আমিও জানি, আসলে তোর মামার বাড়িতে সকলেরই গ্যাস ওভেন আছে, আর আমি এটা আগে থেকেই জানতাম। তাহলে মা, তুমি এর আগে বাবাকে বলোনি কেন? বাবাকে তো এগুলো বলে বোঝাতে পারতে। না রে মা, সেটা বলে কোনোই লাভ হতো না, আসলে তোর বাবা খুবই কিপটে, আর কারোর কোনো কথাই কানে নেয় না। আসলে জয়িতা দেবী ঠিকই বলছিল, আর সে এভাবেই সেদিন প্রণয়বাবুর ব্যাপারে বলতে থাকে। এরপর দিয়া বলে, তাহলে ঠিক আছে মা, আজ আমি বাবাকে বুঝিয়ে দেব, যেখানে বাবা শুধু গ্যাস সিলিন্ডারের দাম দেখছে, কিন্তু সময়ের দাম আর মানুষের পরিশ্রম মোটেও দেখছে না, কাল সকালে বরং আমি বাবার জন্য রান্না করব। দিয়া ও প্রিয়া সেদিন এভাবেই রান্না করে নেয়। এরপর তারা পরের দিন দুই বোন মিলে তার বাবার জন্য রান্না করে। তখন, কি গো, আজকে কিছু রান্না হয়েছে নাকি না খেয়েই অফিসে যেতে হবে? আরে বাবা, আজ রান্না হয়েছে মানে সব রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, তুমি কি খাবে সেটা বলো। হ্যাঁ 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 বাবা, আজকে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে লাঞ্চও রেডি হয়ে গিয়েছে, আমরা এবার থেকে তোমার অফিসে লাঞ্চ পাঠানোর ব্যবস্থা করব ভাবছি। এই তোরা সত্যি বলছিস নাকি মজা করছিস? এখন বাবার সঙ্গে এরকম ফাজলামি করতে তোদের খারাপ লাগে না? তা আমি দিন দিন দেখছি তোদের ফাজলামি বেড়েই চলেছে। আরে না গো, আমাদের মেয়েরা ঠিকই বলছে, আজ আমার সকাল থেকে সব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এ কি, আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব ঘটনা? যেখানে সকালে ব্রেকফাস্টই তৈরি হয় না, সেখানে লাঞ্চ রেডি হয়ে গেছে?
কিন্তু এত কিছু এই অল্প সময়ে তোরা করলি কিভাবে? আরে এসব কিছু আমাদের মেয়েরাই করেছে যে। কালকে গ্যাসের দপ্তর থেকে লোকেরা এসে অনেক কিছু শিখিয়ে বুঝিয়ে গেছে, আর গ্রামে অল্প মূল্যে গ্যাসের চুলাও দিয়ে গিয়েছে। বাবা শোনো, তুমি গ্যাসের রিক্সা আছে বলছো সেটা আমি মানছি, কিন্তু সাবধান থাকলে অনেক কিছুরই সমাধান পাওয়া যায়। হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু আমায় না জিজ্ঞাসা করেই তোরা গ্যাসের চুলো নিয়ে নিয়েছিস। আমি যতদূর শুনেছিলাম এতে তো অনেক রিক্স আছে। হ্যাঁ বাবা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবকিছুই জেনে নিয়েছি। আর গ্যাস ব্যবহার করলে যে সবসময় খারাপই হয় তা নয়, এর উপকারিতাও আছে, বুঝেছ? এভাবেই তাদের মেয়েরা বোঝালে প্রণববাবুর ভুল ধারণা ভাঙে এবং তিনি দ্রুত সময়ের মধ্যে রান্নাবান্না হয়ে যাওয়া দেখে খুবই খুশি হন। এরপর থেকে প্রণববাবুর গ্যাস নিয়ে কোনো সমস্যা থাকে না, যার ফলে তাদের সংসারে রোজগারের অশান্তি বন্ধ হয় এবং তারা সকলে মিলে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অবিনাশবাবু বীরপুর গ্রামের খুবই পরিচিত একজন ব্যক্তি ছিলেন, তাকে বাচ্চা থেকে বুড়ো সকলেই দর্জি বলেই চিনত। অবিনাশবাবু তার স্ত্রী আশালতা দেবী ও এক মেয়ে নিশিতার সঙ্গেই থাকত। অবিনাশবাবু খুব ভালো সেলাই করতে পারায় গ্রামের প্রায় সকলেই তার কাছে জামা কাপড় সেলাই করাতে আসত। এমনই একদিন, দেখো অবিনাশ কাকু, আমি কিন্তু আজ আমার জামা না নিয়ে এখান থেকে যাব না, কাল আমার জমিদার বাড়িতে নিমন্ত্রণ আছে। এখন যদি আমি নতুন জামা না পরে যাই তাহলে ওরা কি ভাববে বলুন তো? হ্যাঁ বাবা, আমি তোমার কথা বুঝছি, কিন্তু আমি তো এখন একা মানুষ, তোমরা সকলে মিলে যদি আমায় চাপ দাও তাহলে কিভাবে হবে বলো তো? যেখানে আমায় আগে থেকেই অনেকজন তাদের জামা প্যান্ট সেলাই করতে দিয়ে গিয়েছে। সে আমি কিছুই জানি না কাকু, তুমি প্লিজ দয়া করে আমার জামাটা করে দাও। আমি জমিদার বাবু ছেলে কল্যাণের বন্ধু, এখন বন্ধুর পার্টিতে যা তা পরে গেলে হবে বলো? তুমি একটু কষ্ট করে দাও, না তো আমার মান সম্মান চলে যাবে। অবিনাশবাবুর বাড়িতে আসা কুমারের অনুরোধ শুনে তখন অবিনাশবাবু একটু চিন্তায় পড়ে যায় ও সে নিজের অজান্তেই মাথা নেড়ে দেয়। এরপর কুমার খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অবিনাশবাবু হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু সে কিভাবে করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। এরপর অবিনাশবাবুর মেয়ে নিশিতা সেখানে এসে বলে, বাবা এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কুমারের জামা সেলাই করব। আমার অনেক দিনের শখ ছিল যে আমি কুমারকে একটা উপহার দেব, কিন্তু সেই সুযোগ কখনো হয়ে ওঠেনি। কিন্তু মা, তুই তো কুমারকে ভালোভাবেই জানিস, ও কত ধনী বাড়ির ছেলে, ওর দেয়া কাপড় অনেক দামি, এখন যদি তোর সেলাই কোনো সমস্যা হয় তাহলে কি হবে বলতো? বাবা আমি দর্জির মেয়ে, মানে আমি তোমার মেয়ে, আর আমাদের স্কুলেও সেলাইয়ের কাজ শিখিয়েছিল। এখন প্লিজ তুমি না করো না, আমায় একটা সুযোগ দাও। এখন এই মেয়েকে কি যে বলি কিছুই ভেবে পাচ্ছি না, এখন যদি একে না বলি তাহলেও মনে কষ্ট পাবে। না না, তার থেকে ভালো ও যেটা চাইছে সেটাই বরং করুক। কি হলো বাবা, তুমি কি চিন্তা করছো? আমায় কুমারের কাপড়টা দাও, আমি তো বলছি কোনো সমস্যা হবে না, দেখবে আমার কুমারের খুবই পছন্দ হবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে আশালতা দেবী আসে ও সে বলে, দেখ নিশিতা, তুই কুমারকে নিয়ে এত পাগলামি করিস না, ওকে তুই ভুলে যা, কারণ ও তোকে একটুও পছন্দ করে না, আর এটা তো তুই ভালোভাবেই জানিস। ও আমায় পছন্দ করে না তো কি হয়েছে? তুমি দেখবে মা, ও আমার সেলাই করা জামা ঠিকই পছন্দ করবে, আর আমি এতেই খুশি, কারণ আমি যে ওকে খুবই পছন্দ করি। আসলে নিশিতা ঠিকই বলছিল, নিশিতা প্রথম থেকেই কুমারকে পছন্দ করত, কিন্তু নিশিতা শ্যামলা রঙের হওয়ায় কুমার তাকে একটুও পছন্দ করত না, আর এটা নিশিতাও জানত, কিন্তু তবুও সে সবসময় কুমারকে খুশি করার চেষ্টা করত। এরপর সেদিন নিশিতা অবিনাশবাবুর কাছ থেকে কুমারের দিয়ে যাওয়া কাপড়টি নিয়ে নেয় ও সেটিকে সেলাই করতে থাকে। নিশিতা খুবই ভালো সেলাই করতে পারত, তাই সে কিছুক্ষণের মধ্যে কাপড়টিকে নিয়ে সুন্দর একটি জামা বানিয়ে ফেলে ও সে মনে মনে ভাবে, এবারে দেখছি কুমার আমার দেওয়া জামা কিভাবে অপছন্দ করে, আমি খুবই সুন্দর একটা কোট বানিয়েছি যেটা পরলে কুমারকে কোনো জমিদারের থেকে কম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, নিশিতা তার তৈরি কোটটি নিয়ে মনে মনে এসবই চিন্তা করছিল। তখন আশালতা দেবী সেখানে এসে বলে, এই তোর কি হয়েছে বলতো, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? কখন থেকে দরজার বেল বাজছে তুই কি শুনতে পাচ্ছিস না? আমি সেই রান্নাঘর থেকে শুনতে পেয়ে গেলাম।
ওহ মা, আমি তো কুমারের কথা ভাবতে ভাবতে সবকিছুই ভুলে গিয়েছি। তা তুমি এসেছো যখন একবার দরজাটা খুলে দাও না। হ্যাঁ সেটাই তো করতে যাচ্ছি, তোকে বোঝাতে হবে না। আর শোন, কাউকে নিয়ে এতটাও পাগলামি করা ভালো নয়, বুঝেছিস? মা, আমি পাগলামি কোথায় করছি? কুমার তো আমার স্বপ্নের রাজকুমার, যে কিনা এসে ঘোড়াই করে আমায় সাত সমুদ্র পার করে নিয়ে যাবে। এই চুপ কর। সাত সমুদ্র? কুমার কি পিসি সরকারের জাদু জানে নাকি যে ও সমুদ্রের উপর থেকে ঘোড়া চালাবে? দূর বাবা, তুমি আমার মুডটাই পুরো নষ্ট করে দিলে। আচ্ছা যাও, দরজাটা গিয়ে খোলো, লোকটা অনেকক্ষণ থেকে দরজায় দাঁড়িয়ে আছে। নিশিতার কথা শুনে আশালতা দেবী দরজা খোলে। ও দেখে সেখানে জমিদার বাবুর ম্যানেজার হাতে কিছু নিমন্ত্রণ পত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আশালতা দেবী, আমি বাড়িতে ঢুকবো না, আমার অনেক কাজ আছে, পুরো গ্রামের লোককে নিমন্ত্রণ করতে হবে। আসলে কাল জমিদার বাবুর একমাত্র ছেলে কল্যাণের জন্মদিন, খুব বড় পার্টি রেখেছে, তা তোমরা সপরিবারে আসবে কিন্তু। আরে বাহ, মেঘনা চাইতেই জল, তাহলে তো আমার বেশ ভালোই হবে। কুমার আমার সেলাই করা জামা পরবে আর ওখানে সকলেই নাম করবে, তখন ওরা আমাকে পছন্দ হয়ে যাবে। হ্যাঁ কিন্তু বাবু, আমরা তো যেতে পারবো না। আসলে জানো তো, তোমার কাকা দর্জি, ওনার কত কাজ থাকে, গ্রামের সকলের কাজ করতে করতে উনি সকাল থেকে খাবারও সময় পায় না। আরে মা, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তোমরা না যেতে পারো, প্রয়োজনে আমি যাব। এই বলে নিশিতার নিমন্ত্রণ গ্রহণ করে ম্যানেজারটিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। সেদিন নিশিতা খুবই খুশি ছিল, কারণ তার সঙ্গে সব কিছুই ভালো ঘটছিল। এরপর আনন্দে উৎসুক নিশিতা শুধুমাত্র কুমার ও জমিদার বাড়ির অনুষ্ঠানকে নিয়ে ভাবতে থাকে। এভাবেই আরও কিছুক্ষণ সময় কেটে যায় ও শেষে কুমার নিশিতার বাড়িতে তার সেলাই করা জামাটিকে নিতে আসে। তখন অবিনাশ কাকা, আমার কোটটা সেলাই হয়েছে, কই দাও, আমি ওটা নিতেই এসেছি। হ্যাঁ রে বাবা, হয়েছে, নিশিতা ওটাকে সুন্দর করে নিজের হাতেই সেলাই করেছে, তুমি একবার দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। কে নিশিতা সেলাই করেছে? কিন্তু কেন, আমি তো জামাটা তোমাকে দিয়ে গিয়েছিলাম, এখন তুমি সেলাই না করে ওটা নিশিতাকে কেন দিয়েছো? তুমি কি জানো না যে ওর মুখ দেখলেও আমার গা জ্বলে? দেখো কুমার, প্লিজ তুমি এভাবে বলো না। আমি মানছি আমি কালো, দেখতে খারাপ, তোমার অপছন্দের, কিন্তু বিশ্বাস করো, আমি জামাটা খুব সুন্দর সেলাই করেছি। না, আমি তোমার কাছ থেকে কিছুই শুনতে চাই না, বুঝেছো? আর শোনো, আমার তোমার দেওয়া কিছুই লাগবে না, এই আমি গেলাম। এভাবেই বলে রাগ দেখিয়ে কুমার সেখান থেকে চলে যায়। তখন নিশিতা মনের দুঃখে কাঁদতে থাকে। তাকে এরকম কাঁদতে দেখে আশালতা দেবী বলে, তুই দুঃখ পাস না রে মা, ঈশ্বর সকলকেই সুন্দর বানিয়েছে, এখন হয়তো কুমার তোর যোগ্য নয়, তাই তোকে পছন্দ হয় না, তুই দেখবি ঈশ্বর তোর ভাগ্যে সত্যিই রাজকুমার রেখেছে। হ্যাঁ মা, তুমি কেঁদো না, আজ থেকে আমিও কুমারকে নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দেব, আর তোমাদের কথা মতোই চলবো, আমার ভাগ্যে যেটা আছে আমি সেটাই মেনে নেব। নিশিতার মুখে এরকম কথা শুনে আশালতা দেবী ও অবিনাশবাবু মনে সান্ত্বনা পায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, হ্যাঁ রে মা নিশিতা, তুই তো জমিদার বাবুর বাড়িতে যাবি বলেছিলিস, তা এখন তো সময় হয়ে গিয়েছে, একবার গিয়ে ঘুরে আয় না, না তো ওরা আমাদেরকে খারাপ ভাববে। আরে মা, এতে চিন্তার কি আছে, আমি অবশ্যই যাব, কিন্তু কি উপহার নিয়ে যাওয়া যায় বলতো? তুই তো দর্জির মেয়ে, তুই কি নিয়ে যাবি, তুই বরং তোর তৈরি জামাটাই নিয়ে যা, দেখবি ওদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আর আশা করছি জমিদার বাবুর ছেলের গায়ে ফিটিংসও হয়ে যাবে। এই বলে নিশিতা তার সেলাই করা জামাটি প্যাকিং বক্সে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়। জমিদার বাড়ি ওই গ্রামেই ছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে উপস্থিত হয়। কিন্তু সেখানে গিয়ে লোকজনের নামি দামি উপহার দেখে নিশিতা একটু চিন্তায় পড়ে যায়, কারণ ওখানে আগত কম বেশি সকলেই ধনী ছিল। এরপর নিশিতা মনে মনে ভাবে, না, আমি এই ছোট উপহারটা নিয়ে সকলের সামনে যাব না, তাহলে আমারই খারাপ লাগবে, তার থেকে ভালো আমি বরং এটাকে ঘরের মধ্যে রেখে চলে যাই। নিশিতা সেদিন এভাবেই কাউকে বুঝতে না দিয়ে উপহারটি সেখানে রেখেই চলে আসে। এদিকে পার্টি শেষ হয়ে গেলে কল্যাণ তার রুমের মধ্যে ঢোকে ও সেখানে সে উপহারের বক্সটি দেখতে পায়। তখন সে বক্সটি খুললে একটি সুন্দর কোট দেখতে পায়। তখন বাবা মা, এদিকে এসো, এই দেখো কত সুন্দর উপহার,
আচ্ছা, এই উপহারটা আমায় কে দিল সেটা সম্বন্ধে তো কিছুই জানি না। সকলেই উপহার দেওয়ার সময় আমার সঙ্গে দেখা করলো, কিন্তু এ কেন দেখা করলো না সেটা আমি কিভাবে বলবো বাবা? দেখ, হয়তো তোকে কেউ সারপ্রাইজ দেওয়ার জন্যই এরকম করেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো মেয়েরই কাজ। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু কে সেই মেয়ে যে কিনা আমার জন্য এত সুন্দর জামা বানিয়েছে আর আমার সঙ্গে দেখাও করলো না? আমার তো ওর দেওয়া উপহার সব থেকেও বেশি পছন্দ হয়েছে। তাহলে তুই এখন কি ভাবছিস, তুইও কি তোর বাবার মতোই করবি, যে কিনা আমায় না দেখেই বিয়ে করেছিল? হ্যাঁ মা, তুমি ঠিকই ভেবেছো, আমি এই মেয়েকেই বিয়ে করব। এরকম করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এমনিতেও এর উপহার দেওয়ার পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এখন একে কোথায় খুঁজবো বলো তো? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না রে বাবা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা বরং কয়েকদিন পর আবারও একটা পার্টি রাখি, আর গ্রামে যেসব মেয়েরা এসেছিল তাদের সকলকে নিমন্ত্রণ করি, তাহলে তুই বেটির খোঁজ পেয়ে যাবি। ইউ আর গ্রেট মা, সত্যিই তোমার মাথায় বুদ্ধি আছে। তাহলে সেদিন আমি ওই কোটটি পরে থাকবো, আর মেয়েদের প্রতিক্রিয়া দেখেই বুঝে যাব। এরপর কল্যাণ ও তার মা মঞ্জুরি দেবী তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরের সপ্তাহে একটি পার্টি রাখে ও তারা আবারও গ্রামের সকলকে নিমন্ত্রণ করে। এরপর সকলের মতো নিশিতাও সেখানে আসে, কিন্তু সে এসে কল্যাণকে তার তৈরি কোটটি পরতে দেখে খুবই খুশি হয়ে যায়। ও সে কল্যাণের কাছে গিয়ে বলে, সত্যি কল্যাণবাবু, আজ আমি অনেক খুশি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার দেওয়া উপহারটি আপনার পছন্দ হবে, আর ওটাই আপনি আজ পড়বেন। হ্যাঁ, সে তো সবই বুঝলাম, কিন্তু তুমি একটা কথা আগে বলো, তুমি সেদিন উপহারটি আমার হাতে না দিয়ে বাড়িতে রেখে চলে গিয়েছিলে কেন? কল্যাণের মুখে এরকম কথা শুনে নিশিতা কেঁদে ফেলে ও সে তার ও কুমারের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বলতে থাকে। সবকিছু শুনে ও কুমারের নিশিতার প্রতি করা ব্যবহার দেখে কল্যাণের তার প্রতি খুবই মায়া হয় ও সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে নিশিতা অবাক হয়ে যায় ও তখন বলে, কিন্তু কল্যাণবাবু, আমাকে তো দেখতে সুন্দর নয়, তার সত্ত্বেও আপনি আমায় বিয়ে করতে চাইছেন, যেখানে আপনি চাইলে অনেক সুন্দরী মেয়ে পেয়ে যাবেন। না নিশিতা, আমি তোমার মতো ভালো কাউকেই পাবো না, আর ঈশ্বর কাউকেই খারাপ দেখতে তৈরি করেন না। হ্যাঁ, আমরা মানুষ মানুষের সৌন্দর্য নিয়ে ভেদাভেদ করি, কিন্তু যদি আমার দৃষ্টিতে কুমার তোমাকে দেখতো তাহলে কুমারেরও তোমাকে ভালো লেগে যেত। কল্যাণের কথা শুনে ওখানে উপস্থিত কুমার তার ভুল বুঝতে পারে ও সে তখন নিশিতার কাছে ক্ষমা চায়। এরপর কল্যাণ নিশিতার বাবা মাকে সেখানে ডেকে পাঠায় ও সে তাদেরকে নিশিতার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে সকলেই খুশি হয়ে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় ও বিয়ের পর তারা হাসি খুশিতে বসবাস করতে থাকে।